নমস্কার, আমি অর্ণব। আবার একটা নতুন সপ্তাহ, নতুন একটা বুধবার, আবারও নতুন একটা গল্প। তা আজকের গল্পের কথায় আসার আগে খোঁজ নিয়ে নিই একবার। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে স্পটিফাই পডকাস্টে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলির মেয়ে শোনা হয়ে গেছে তো? সকলে ফলো করে রেখেছেন তো আমার পডকাস্ট? যারা এখনো করেননি, ডেসক্রিপশন বক্সটা দেখুন তো একবারটি, লিংক রাখা আছে সেখানে। ফলো করে কয়েকটা নিবেদন চেখে দেখে একটা রেটিংও অবশ্যই দিয়ে দেবেন কিন্তু। আচ্ছা, আপনার কাছে কাছের মানুষ অনেক আছে তাই না? অনেক বন্ধু, অনেক আত্মীয়, তারা আপনার জন্য সব করতে পারে, নাকি বিপদে আপনাকে একা ফেলে রেখে চলে যায়, না ঠেলে দেয় বিপদে। আমাদের মধ্যে কেউ কেউ এমন আত্মীয় পান, বন্ধু পান, যারা সারাটা জীবন ধরে আমাদের পায়ের তলায় ফুল বিছিয়ে দেয় যাতে একটাও কাঁটা না ফোটে। আর কেউ কেউ আত্মীয় বন্ধুদের নামে এমন মানুষদের চিনি যারা নিজেরাই সেই মূর্তিমান কাঁটা হয়ে গা ঘেঁষাঘেঁষি করে রক্তাক্ত করে দেয় আমাদের জীবন। ভগবান যে কার কপালে কি লিখে রাখেন, কাকে পরমাত্মীয় নিরাপদ ছায়া খুঁজে নেওয়ার সুযোগ করে দেন, আবার কাকে চারপাশের মানব সম্পদে ভরে রেখেও একেবারে কপর্তকে নিঃস্ব করে দেন, তা তিনিই জানেন। আচ্ছা, অনেক দোষারোপ করলাম তাকে, এবার গল্প না শোনালে আপনারা হয়তো আমায় দোষ দেবেন। আসুন শুনে নিই আমাদের আজকের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি। দুঃখিরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটিই ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনরূপ বত্তয় হয় নাই। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কোনো কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দলান্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটাকে তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবনযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে, বাহিরেও অত্যন্ত গুমোট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে, এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে, বাতাসের লেশ মাত্র নাই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে। গোয়ালের পশ্চাদবর্তী ডোবার মধ্যে হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ।
অদূরে বর্ষার পদ্মা নবমেঘর ছায়ায় বড় স্থির, বড় ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারিটি আম কাঁঠাল গাছে শিকড় বাহির হইয়া সেগুলো পর্যন্ত দেখা যাইতেছে। যেন তাহাদের নিরুপায় মুষ্ঠির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে। দুঃখিরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলি ধান পাকিয়াছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশে দরিদ্র লোক মাত্রেই কেহবা নিজের ক্ষেতে, কেহবা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল। তাহাই সারি দিতে এবং গোটা কয়েক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে, বাড়ি আসিতে পায় নাই। কাছারি হইতেই কিঞ্চিত জলপান খাইয়াছে, মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে, উচিত মতো পাওনা মজুরি পায় নাই। এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোটজা চন্দ্রা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়ন্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড়জা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার দেড় বছরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল, ভাত কোথায় যে দিব? তুই কি চাল দিয়া গিয়াছিলি? আমি কি নিজে নিজে রোজগার করে আনিব নাকি? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখিরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জন করিয়া বলিল, কি বলিলি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দ্রা রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখিরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটি জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারের চরে যাহারা নূতন পক্ক ধান কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাতজনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারিয়াটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাক ঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ মনে পড়িল তাহার কোরফাপোজা দুঃখীর অনেক খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ চালা হয় নাই, অন্ধকার দাওয়ায়
দৈছাড়িটি অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মামা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে, ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছু ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এ সে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর চোকাইল না, বলিয়া ফেলিল, হ্যাঁ আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখিল রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করে ছোট বউ বউয়ের মাথায় একটা দায়ের কোপ বসাইয়া দিয়াছে। উপস্থিত বিপদ ছাড়া যে আরও কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবিতেছিল, ভীষণ সত্যের হাত থেকে কি করিয়া রক্ষা পাইব? মিথ্যা যে তদাপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার মনে হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকিয়া উঠিয়া বলিল, হ্যাঁ বলিস কি রে, মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে, বলিয়া চক্রবর্তীর পা চড়াইয়া ধরিল। চক্রবর্তী পলাইবার পথ পায় না, ভাবিল, রাম রাম, সন্ধেবেলায় এই কি বিপদেই পড়িলাম, আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই পা ছাড়িল না, কহিল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ ইহার একটা উপায় আছে, তুই এখনই থানায় ছুটিয়া যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল, ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে। আমি নিশ্চয় বলিতেছি, এ কথা বলিলে ছুঁড়িটা বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল, উঠিয়া কহিল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হয়ে গেলে তো আর ভাই পাইব না। কিন্তু যখন নিজে স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই, তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন, কহিলেন, তবে যেমনটি ঘটিয়াছে তেমনটিই বলিস, সকল দিক রক্ষা করা অসম্ভব, বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দ্রা রাগারাগি করিয়া তাহার বড় চায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হুহু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আর অন্য কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে, সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল
কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আরও পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দ্রাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমি তোকে বাঁচাইয়া দিব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকাইল, মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চন্দ্রার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোল গাল, শরীরটি অনতি দীর্ঘ, আটসাঁট সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। এখানে নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই আঙুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘন কৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টোটা, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলে শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজ নাই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না, মৃদু স্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝুঁকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছুটা বৃহৎ আয়তনের, হাড়গুলো খুব চওড়া, নাসিকা খর্ব, দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও যায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে। লেশমাত্র বাহুল্যবর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক, লগি দিয়া নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয়ে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করিত, চন্দ্রা যেরূপ জটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই, আর চন্দ্রা মনে করিত, আমার স্বামীটি চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাতছাড়া হইতে আটক নাই। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল। চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজে রোজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায়, এমনকি দুই একদিন অতীত করিয়া আসে, অথচ কিছু উপার্জন করিয়া আনে না।
লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল, যখন তখন খাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের নিজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিরামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না। একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল। সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল, উমে ঝড়ের আগে ছোটে, উহাকে আমি সামলাইব। আমি ঠিক জানি ও কোনোদিন কোনো সর্বনাশ করিয়াই বসিবে। চন্দ্রা পাশের ঘর থেকে আসিয়া আস্তে আস্তে কহিল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায়ে বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল। ছিদাম চোখ পাকাইয়া বলিল, এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়েছিস, তোর হাড় আমি গুঁড়াইয়া দিব। চন্দ্রা বলিল, তাহা হইলেই তো হাড় জুড়ায়, বলিয়া তৎক্ষণাৎ বাইরে যাইবার উপক্রম করিল। ছিদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুড়িয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল। কর্মস্থান হইতে সন্ধ্যাবেলা ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দ্রা তিনটি গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়িতে গিয়া উপস্থিত। ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্ঠির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব। ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা সংকিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি এক একবার মনে হইত এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের ওপরে মানুষের যতটা ঈর্ষা হয় জমের ওপরেও এতটা নহে। এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল। চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে বলিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর সমস্ত মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার জন্য চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই, বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বার বার শিখাইয়া দিল। চন্দ্রা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখিরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দ্রার ওপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, কিন্তু তাহা হইলে বৌমার কি হইবে? ছিদাম কহিল, উহাকে আমি বাঁচাইয়া দিব। বৃহতাকায় দুঃখিরাম নিশ্চিন্ত হইল। ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বড় যা আমাকে বঁটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দালইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। এই সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দ্রাই যে তাহার বড়জাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারাই সেই রূপই প্রমাণ হইল। পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল, চন্দ্রা কহিল, হ্যাঁ আমিই খুন করিয়াছি। কেন খুন করিয়াছ?
আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হইয়াছিল? না। সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল, কহিল, উনি ঠিক কথা বলিতেছেন না, প্রথমে বড় বউ। দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল। অবশেষে তাহাকে বিধি মতো জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউয়ের দিক হইতে কোনোর বাক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না। এমন একই মেয়ে তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দ্রা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নব যৌবন লইয়া ফাঁসি কাটকে বরণ করিলাম, আমার ইহজন্মের শেষ বন্ধন তাহারই সহিত। বন্দিনী হইয়া চন্দ্রা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চির পরিচিত গ্রামের পথ দিয়া, রত্তলা দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। একবার ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার শ্যাঙাত্রা কেহ কেহ ঘোমটার ফাঁক দিয়া, কেহ তারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশচালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ করিল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে বলিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম থমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল, খুনের অনতিবিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত কথা স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তাহা হইলে সে রক্ষা পাইবে। আমি বলিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলি গল্প বানাইয়া তুলিয়াছিলেন, কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়িব? যেটুকু জানি সেটুকু বলাই ভালো। এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান করিয়া দিলেন। ইতিমধ্যেই চাষবাস, হাটবাজার, হাসি, কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব পূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাৎবর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে 39 জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক!
আপন আপন কড়াগণ্ডা হিসেবের চুল ছেঁড়া মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদাপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই, এইরূপই তাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীটিকে এক দৃষ্টেই চাহিয়া আছে। সমস্তই যেন স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটা কোকিল ডাকিতেছে, তাহাদের কোনরূপ আইন আদালত নাই। চন্দ্রা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথার বারবার কতবার করিয়া বলিব। জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিলেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি তুমি জানো? চন্দ্রা কহিল, না। জজ সাহেব কহিলেন, তাহার শাস্তি ফাঁসি। চন্দ্রা কহিল, ওগো তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দ্রা মুখ ফেরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? চন্দ্রা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, ভারী ভালোবাসে। তুমি উহাকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, বড়বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষী দিতে আসিল, মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছাভঙ্গের পর উত্তর করিল, সাহেব, আমি খুন করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরে স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দ্রা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বার বার একই কথা বলিয়া আসিতেছে, তাহার কথার তিলমাত্র কোনো নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো কোলো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেই দিন রাত্রে শুভ লগ্নের সময়, আজকার দিনের কথা কেউ কি কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যাহা হোক, আমার মেয়ের একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছে করে? চন্দ্রা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার বলিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দ্রা কহিল, মরণ। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। মরণ, বড় তাৎপর্যপূর্ণ না চন্দ্রার শেষ কথাটা, গল্পের শেষ শব্দটা? মহামন্ত্রের মতো এই শব্দটা মুখে নিয়েই ফাঁসির মঞ্চে উঠুক। জীবন যাকে ক্রূর বিস্ময় আর অসহনীয় ব্যথা ছাড়া আর কিচ্ছু দেয়নি, মৃত্যু আসুক তার জীবনের চতুর্দিক আলো করে, সব যন্ত্রণার জল হয়ে। আচ্ছা, এবার আমি বিদায় নিই তবে, খুব শিগগিরই আবার দেখা হবে, নতুন কোনো হাসিতে অথবা নতুন কোনো অশ্রুবন্যায়। ততদিন খুব ভালো থাকবেন আর অনেকখানি ভালো রাখবেন। শুভরাত্রি সকলকে।